চেন্নাই সুপার কিংসকে রীতিমতো বিধ্বস্ত করে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আসরের 61তম ও আজ দিনের দ্বিতীয় ম্যাচে 6 উইকেটের বড় জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিন 9 বল হাতে রেখে 6 উইকেটে জিতেছে নীতিশ রানার দল। চেন্নাই সুপার কিংসকে তাদেরই মাঠে বড় ব্যবধানে পরাজিত করে আইপিএলে টিকে থাকলো তারা। শুরুতে ব্যাটিং করা চেন্নাই সুপার কিংস লো স্কোরিং এই ম্যাচে তুলেছে 144 রান। ব্যাটিং ব্যর্থতায় কলকাতার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি চেন্নাইয়ের ব্যাটাররা। এদিন কলকাতার হয়ে দুর্দান্ত বোলিং করে সর্বোচ্চ 2টি করে উইকেট পেয়েছেন সুনীল নারিন ও ভারুণ চক্রবর্তী। জবাবে এই রান তারা করতে নেমে শুরুতে কিছুটা ব্যাক পেতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। ওপেনিংয়ে নেমেই ব্যর্থ হয়েছেন রেহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়। এই দুইজনের বিদায়ের পর দাঁড়াতে পারেননি ভিনকার্টিস আয়ারও। পরে দলের হাল ধরেছেন নীতিশ রানা ও রিঙ্কু সিং। এই দুইজনের জুটিতে দারুণভাবে এগিয়ে যায় দল। এদিন 129 স্ট্রাইক রেটে 1 ছক্কা 6 চারে 44 বলে 57 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন নীতিশ রানা। অন্যদিকে 54 রান করে রান আউট হয়েছেন রিঙ্কু। বাকি কাজটা করেছে আন্দ্রে রাসেল। শেষ পর্যন্ত 9 বল বাকি থাকতে 6 উইকেটের জয় নিশ্চিত করেছে কলকাতা।